بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. ভাই বোন নার্সারি পক্ষ থেকে সকল ভাই বোনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। প্রিয় দর্শক, বরাবরের মতোই আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আছি আপনাদের সাথে। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা পরিচয় করাই দেব আমাদের নার্সারিতে থাকা একটি কোকোয়া ফলের মাতৃগাছের সাথে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে যে গাছটি আছে, গাছটিতে থোকায় থোকায় ফল ধরে আছে। এটি হচ্ছে একটি কোকোয়া ফলের মাতৃগাছ। আমরা গতবার এখানে অনেকগুলো কোকোয়া ফলের চারা সংরক্ষিত করেছিলাম এবং সেইখান থেকে একটি গাছের শিকড় মাটিতে চলে যাওয়ার কারণে গাছটি অনেক বড় হয়ে গেছে এবং এবছর আমরা গাছটি থেকে ফল পেয়েছি। প্রিয় দর্শক, আপনারা এই ধরনের কোকোয়া ফল সহ দেশি বিদেশি সকল ধরনের চারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা দেশে এই ধরনের গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি। আমাদের প্রত্যেকটা গাছ 100% জাত গ্যারান্টি এবং 6 মাসের রিপ্লেসমেন্ট সহকারে আমরা আপনাকে দিয়ে থাকি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কোকোয়া ফলগুলো অত্যন্ত সুন্দর এবং বেশ বড় হয়। গাছের গোড়া থেকে একদম আগা পর্যন্ত এই ফলগুলো ধরে। কোকোয়া একটি 12 মাসী ফল এবং এই ফল গাছে ফুল এবং ফল একসাথেই 12 মাস থাকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একদম গাছের গোড়া থেকে গাছে ফল ধরা শুরু করছে। তো আপনারা যারা এই ধরনের ফুল এবং ফল সহকারে দেশি বিদেশি যে কোনো চারা অর্ডার করতে চান, তারা আমাদের ফাইবার নার্সারিতে এই ধরনের গাছগুলো অর্ডার করতে পারেন। আমরা আপনাদেরকে শুধুমাত্র কুরিয়ার চার্জ নিয়ে এবং পণ্যের 25% অ্যাডভান্স নিয়েই আমরা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি। আপনারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের ইনবক্সে অর্ডার করতে পারেন অথবা আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেটাতে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করেও আপনারা সরাসরি আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কোকোয়া ফল গাছটি অনেক বড় হয়ে গেছে। 10 থেকে 15 ফিটের এই গাছটি দেখতে পাচ্ছেন অনেকগুলো ফল থোকায় থোকায় ধরে আছে। তো আমাদের এই গাছটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রত্যেকটি গাছ হচ্ছে 100% জাত গ্যারান্টেড। প্রত্যেকটা গাছে ইনশাল্লাহ ফল আসবে। অনেক ভাই বোন আমাদের কাছে কমপ্লেন করেন যে ভাই, আপনার কাছ থেকে যে গাছটি নেওয়া হয়েছে সেই গাছটিতে এখনও ফল ধরে নাই বা ফল ধরতে লেট করতেছে বা আমাদের কাছে আসতে কেন ফল ধরে না। প্রিয় দর্শক, মূলত একটা গাছের যত্নের উপর অনেক কিছু নির্ভর করে। আপনারা গাছটিকে খুব সুন্দরভাবে যত্ন করবেন। যদিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে গাছটি রয়েছে এটা কোনো পরিচর্যা ছাড়াই বড় হয়ে গেছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন উপরে ফল আছে আবার এখানে ফুল আছে। ফুলের পাশাপাশি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বড় একটা ফল। তো এই ধরনের 12 মাসী ফলগুলো মূলত আমাদের এখানে পরিচর্যা ছাড়াই হয়েছে আর আপনারা তো অনেক ধরনের পরিচর্যা করেন। তো বিষয় হচ্ছে গাছটার দিকে শুধু একটু লক্ষ্য রাখবেন আপনারা, যেন গাছের মধ্যে কোনো ধরনের পোকামাকড় আক্রমণ না করে এবং গাছটি সুস্থ থাকে, তাহলেই আপনারা প্রত্যেকটা গাছ থেকে ফল পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদের আর কথা না বাড়িয়ে আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করব। তো আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, ভিডিওটি দেখলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যাবার আগে একটা কথা বলে যাই, প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখলেন, যদি আপনারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে আপনাদের অন্যান্য বন্ধুবান্ধবদের অর্ডার দেখার সুযোগ করে দেবেন। তো প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।